खाना देते ना। অসংখ্য বিচি করে রেখেছেন। আমরা একটা কাঠবাদাম, আমাদের যে কাঠবাদাম সেটা একটু আপনাদের এখানে নতুন ভাবে একটু দেখানোর চেষ্টা করবো, আসলে কাঠবাদাম গুলো কিভাবে বের হয়ে থাকে। বন্ধুরা একটু চোখ রাখুন, এভাবে ধরলেই হবে। তুমি মার্ক করো আমাকে সহ একটু ক্যামেরা। বন্ধুরা দেখছেন যে কাঠবাদাম, এই বিভিন্ন কালারের কাঠবাদাম হয়ে থাকে এবং কালো। একটু ফলো করবেন প্রত্যেকটা, কিন্তু মাথাগুলো এটা দেখা যায় না। মাথাগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে যে প্রত্যেকটার সাথে একটা করে বাটন লেগে থাকে, কিন্তু কাঠবাদাম জানেন না আসলে কত সুন্দর একটা খোল। এবং এটার ভিতরে কিন্তু বাদামগুলো এইভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে আছে। তো বন্ধুরা চলুন একটু দেখা যাক, আমরা বাদাম ভেঙে দেখাই যে আসলে কাঠবাদামের কয়টা স্তর ভেদ করে, কয়টা স্তর ভেদ করে আপনার বাদাম হয়। একটু ফলো করে দেখাচ্ছে, এটা সুন্দরভাবে তিনটা পরল আছে। এটা একটা পরল ভাঙার পরে আরও একটা পরল বের হবে। বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কাঠবাদাম কতটা স্তর দেওয়া যায়। আমি এখন অবস্থান করছি নাটোরে। আপনি কিছুক্ষণ আগে দেখলেন এক ভাই গাছ থেকে নামিয়ে নিয়ে এসেছেন এই কাঠবাদামগুলো। এই কাঠবাদামটা প্রথম স্তর ছিলে ফেলেছি, দ্বিতীয় স্তর এখন ছিলব। দেখবেন যে তলে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটাই সেই কাঠবাদাম। আমরা এই আস্তরণটিকেও ছিলে ফেলব। ছিলে ফেলার পরে বন্ধু মূল জায়গায় চলে যাবো। আসলে কাঠবাদামটি বাজারে খেয়ে থাকেন কিন্তু কাঠবাদাম দেখেন না আসলে কীভাবে হয়। এবং বন্ধু এটা দুইটা স্তর আছে, দুটো ভেঙে যাওয়ার পরে দেখছেন তো দুটো সুন্দর স্তর। তারপরে কিন্তু কাঠবাদামটা শুকালে আর স্ট্যান্ডার্ড হয়, স্মার্ট হয়। এই কাঠবাদামটা আমাদের ক্যামেরা আছে আমাদের সদ্য ওয়েদ স্যার। আমরা এই কাঠবাদামগুলো যদি খাচ্ছি অত্যন্ত স্মার্ট, অত্যন্ত সুন্দর। বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সকল ভালো থাকবেন। ব্রিটিশ আমলের গাছ এখন এই গাছ এখন নাটোরে আছে। আপনি যে এই যে বীজগুলো দেখাচ্ছেন এই বীজগুলো থেকে গাছ চাষ হবে চাচা? এই এই বীজগুলো থেকে গাছ হবে কি জানেন না আপনি? তাহলে এই পেশা সাথে আপনি এই এই বাদাম দীর্ঘদিন তো আপনি বিক্রি করেন এই গাছের? গাছ যদি সাথে হয়তো তাহলে সেটা আলাদা পারে, কিন্তু ব্রিটিশ আমলের গাছ মানে গাছ তৈরি করতে পারেন না। এটা তাহলে এটা হচ্ছে অরিজিনাল কাঠবাদাম যেটা বলছি, এটা অরিজিনাল কাঠবাদাম। এটা হলো কাঠবাদাম, এটা শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে তো সুন্দর। ওই যে উপর দিনে পড়েছে পড়ে ওই যে ধরেন এই এক হয়ে গেছে। এই কাঠবাদাম আপনি কতদিন বাসে কতদিন যা বিক্রি করে? এটা কতদিন হচ্ছে বিক্রি করতে? এই মানে এই কাঠবাদাম কয়দিন বিক্রি করবে, কতদিন চলবে? ধরেন 15 দিন আগে থেকে। আর বেচবেন কতদিন পর্যন্ত? আর ধরেন আরো 10 থেকে 15 দিন বেচবো। কত কত মানে সর্বোচ্চ আপনি এক মাস বেচতে পারেন এটা? এক মাস। আপনি দাদা যে গাছের কথা বলছেন এক একটা গাছে কতগুলো থাকে আপনার ধারণা দেবেন? যে গাছগুলো আছে ধরেন নিম্ন 7-8 হাজার এক গাছে। আচ্ছা গাছ ভিডিও করতে ভালো দাদা গো। তো তাদের বাড়ি কোথায় আছে আপনার? এই নাটোরের সদরেই আমাদের বাড়ি, নাটোর থানায় মাটি। চলেন বন্ধুরা তাহলে আমরা চলে যাই সেই নাটোরের কাঠবাদাম গাছের পরিদর্শনে। চলেন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা নাটোরের কাঠবাদামের কাছে। বন্ধুরা আপনারা আজকে নতুন একটি বীজ বা বাদামের সঙ্গে পরিচিত হবেন। আপনারা যেটা দেখছেন আমি বিস্তারিত দেখব যে নাটোর শহরে এটা ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। একটু জুম করলে বন্ধুরা আমরা দেখতে পাবো যে আসলে যেটা দেখছেন এটা কাঠ বাদামের গাছ। বাজারে কিন্তু আপনারা কাঠ বাদাম খেয়ে থাকেন, সেটা মেশিনের মাধ্যমে রিফাইন হয়ে কিন্তু তারপরে এটা
বাজারে আসে, কিন্তু আমরা আপনাদেরকে আজকে কাঠবাদামটি সরাসরি দেখাবো। এবং এই কাঠবাদাম আসলে অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু ফল, সেটা না খেলে বুঝবেন না। এই কাঠবাদাম গাছগুলো এরকম হয়ে থাকে। কাঠবাদামকে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা নাটোর পুলিশ সুপারের কার্যালয় এবং জেলখানায় বেশ কিছু গাছ রয়েছে, যে গাছগুলোর থেকে ফল আরোহণ করেই নাটোর শহরে বিক্রি হচ্ছে। এটাই সেই কাঠবাদামের গাছ, যদি আপনারা দেখতে চান কাঠবাদামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।